তখন তো থ্রিলার থ্রি রাইফেল, তারপর মারেকপুর রাইফেল মনে করেন এগুলো ছিল।
আর খুব কম ছিল সানি সাহেবের, বুঝলেন না, সানি সাহেবের সানি এসছেন বিজিএসটি বেরিয়েছিল, ব্রিটিশ আলম ছিল, সেগুলো নিয়ে আমরা আমার দিলে একটা রাইফেল সাইনিস সাইনিস রাইফেল নম্বর হলো 240 বাট নম্বর। আমি আমি আস্তে আস্তে ওদের লোক লোক যাচ্ছি ইউনিফর্ম পরা, কিন্তু গুলি ইউনিফর্ম আমাদের কালুবাটির দিকে, মানে কোথা দিয়ে রিয়াল আস্তা দিয়ে রাস্তা এসে কালুবাট গেলাম। ওকে যাইয়া আমাদের বলে তোমরা সমস্ত দিকে দিয়ে ডিভাইস কেমনে পড়া দাও, ডিভাইস দিয়ে থাকো। ওখানে দেখলাম জিয়া রহমান সাহেব, জিয়া রহমান তখন সিও ছিল, ইয়ার সিও না শুনেছি, তখন আসলে তো কোন অভিযোগ কোন কী নাম বলুন না, এটা জানি একটা নতুন অবস্থা। আমি বললো তোমরা পজিশন লো, এভাবে তো পজিশন বলিলাম, উনি বক্তব্য রাখলো কী রাখলো সেটা তো আমরা বুঝিনি, কারণ যেহেতু আমাদের কাছে রেডিও নেই কিছু নেই। তখন বললো যে তিন ভাগ করলো এখান থেকে, এক ভাগ বললো বোয়ালখালি যাও, এক ভাগ বললো এয়ারপোর্টের দিকে জেটির দিকে যাও, আর এক ভাগ বললো নাজিরেটের দিকে যাও। কেমনে যাইবো, বোয়ালখালি দিকে রাস্তা আছে ভিতর দিকে, ওটাতে নাজিরেটে পার করবো। তখন আমি আমার বাইককে বললো যে নাজিরেটের দিকে, ওখানে গেলাম, ওই নতুন বলে এক হামিলদারা ছিল উনার রান্নাতে, আর ওই নায়ক আমাদের বাড়ির আমাদের ছিল আমরা ছিলাম নায়ক আবুল ভাইয়ের, উনি আমার আমার লোক ছিল। আমরা গেলাম যাই নাজিরেটে একটা ইয়ে আছে কলেজ, কলেজের উপরে আমাদের হেভি হাতিয়ার ভিতরে ছিল যে এলএমডি, এলএমডি লাগালাম ওখানে, আর আমাদের কাছে রাইফেল টাইফেল। তখন দেখি পাঞ্জাবিতে যাওয়ার পরে ওখানে ওদের কাছে তো হেভি হাতিয়ার, বুঝলেন না, এমজি এসএমজি হেভি মেশিন গান, তারপরে মনে করেন আপনার ওই টুইস্ট মোটর থ্রিস মোটর সবাই তাদের কাছে। তখন আমরা দেখলাম টিকবো না, তারপরে আমরা পায়ে ফায়ার টায়ার করে ওখানে দিয়ে দিলে আমি এই যে বাগান দিয়ে একটা রাস্তা আছে রামগড় আছে, আমার তখন ওখান থেকে আমরা যখন ওই যে কয়লা ডিলে বলে একটা জায়গা আছে রামগড়ে, ওখানে গেলাম, ওখানে যাওয়ার পরে বললো যে তোমরা আমরা সাতজন আটজন আটজনকে বললো যে তোমরা এদিকে যাও, কোথায় মেজর বাবু হিসেবে উনার সাথে আছে, বললো যে ইয়েতে সুপুর দিকে যাও। যাওয়ার পরে সুপুর দিকে ভাঙিয়ে দিয়ে সুপুর দিকে ভাঙিয়ে যে মশার তরফ আমরা ওদের রিটার্ন করে যাবো। রিটার্ন করার পরে তখন বললো আমাদের বললো যে তোমরা ইন্ডিয়া পালিয়ে যাও, পারিব কোথায় সুপুর দিয়ে একটা জায়গা আছে ভারতে পারিবার, ওদের নাম হলো শ্রীনগর ভারতের। ওখানে গেলাম, আমাদের বললো এখান থেকে যেটা মানে আর্মির যেটা রুল আর কি, ওখানে বললো, আমরা বললাম বন্ধু আমাদেরকে গাড়িতে উঠে যায় নদীগুলো হরি না বললে, যাওয়ার পর দেখি এখানে আমাদের লোকজন আরও আগেরও আছে, ওখানে ইপিআর এবং আনসার বা পাবলিক এরা মিলে ওখানে একটা ট্রেনিং সেন্টার করছে। ওখানে যাওয়ার পরে আমাদের আমার বললো তুমি মোটর বুট করো, তখন মোটর বুট করলে এক সপ্তাহ এগারো দিন করার পরে আমাদেরকে বললো যে তুমি চলো কোথায় যাবো কোনো কথা নেই। তখন রাতে প্রায় সাড়ে আটটা বাজছে, আমরা সবাই উঠলাম, গাড়ি আছে দাঁড়ায় আছে ইন্ডিয়ান টাটা গাড়ি, তখন উঠলাম গাড়িতে, আমাদের নিয়ে গেলো রাত্রি সব তখন সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে, বারো কি একটা বাজে মনে হয় ওই যে আগরতলা সেনা সেনা ইয়ে ক্যান্টনমেন্টে। যাওয়ার পর ওইখানে আমাদেরকে বেতন দিল সাতত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ভারতীয় টাকা। আমরা আগরতলা থেকে বেতন নেওয়ার পরে পরে উঠে আবার উঠো, আবার উঠলাম, উঠে ধর্মনগর না এক জায়গা আছে ট্রেন স্টেশন, ওখানে নিয়ে গেলো, দেখি দুনো পাশে কোয়েলের ইঞ্জিন, গাড়িতে উঠলাম। উঠার পরে ওখান থেকে এই রাতে থেকে তিন দিন চার দিন মানে গাড়িতে নামালে কোথায় কামরূপ, কামরূপকে এক জায়গা স্টেশন, ওখানে নামালে ওখানে তাবুক রাখেছে ভারতীয় বন্ধু বাহিনী মানে পানির মধ্যে, ওগুলো উঠে আবার আমরা সুবিধাতে রাস্তার পাশে জন্য রাত কাটাইছি। ওখান থেকে ঠিক বিকাল সাতটার দিকে আবার ওই টাটা গাড়িতে উঠলাম, চলে গেলাম আসাম মেঘালয় বলে এক জায়গা, ওখানে যাই সাপ টাপ করে ওখানে আমাদের মনে করেন যেভাবে আর্মি থাকে এভাবে সাপ ইয়ে করে বিবেক টিবেক তাপ টেবু লাগালাম। ওখান থেকে এখন মাঝে মাঝে যাই অপারেশন করি, ওখানে ট্রেনিং করি, এমন টাইমে আমরা যাবো অপারেশন করতে রৌমারি, রৌমারি একটা জায়গা আছে রৌমারি বিএপি, একজন ক্যাপ্টেন ধরলাম বেলস রেজিমেন্টের, আর এমনি প্রায় কোর্স দরবার আসলে ওখানে কিছু মারা গেছি, কিছু লয়ে গেছি অ্যারেস্ট করে, ওদের আসলাম লাঠিনিটি অপারেশন করলাম, লাঠিনিটি বলে একটা জায়গা আছে, যেখানে আমাদের ক্যাপ্টেন এমদার সাহেব মারা গেছে লাঠিনিটি, ওখানে আমাদের বহুত লোক মারা গেছে, কারণ ওখানে ওই যেটা আমাদেরকে দেখি যেটা মানে ইয়ে করছে তার রেখি এবং তার ইয়েতে আমাদের বেশ কম ছিল, বলছিল অল্প লোক আছে ওখানে পাকিস্তানি, কিন্তু লোক ছিল তারা একটা ব্যাটালিয়ান, তো ওখানে অপারেশন করতে হলে অ্যাটাক করতে হলে এটা আর্মিতে নিয়োগ হলেও একজনকে অ্যাটাক করতে হলে তিনজন লাগে বা দুজন কমসে কম, তো ওখানে অ্যাটাকের আমাদের লোক ছিল কম, যার জন্য আমাদের লোকও মারা গেছে বেশি হতাহত,
এমদার সাহেব মারা গেছে যে দামাল বলে এক ছেলে গুলি খেয়েছিল তাকে আনতে ব্রাশে উনি মারি মারি মরে গেছে। খুব ভালো লোক ছিল, যাই ওখান থেকে আসলাম, ওখান থেকে আসা তারপরে আমাদের ইন্ডাস্ট্রি কোথায় ভগবান টিলা বলে এক টিলা আছে আসাম তাও প্রথম তলি, ওখান থেকে প্রথম অপারেশন করে ফুলতলা টিকেটেন, ওখানে আমাদের দামাল মারা যায়, রামাল মারা যায় তাকে মানি দিয়েছি ভারতের ভারতের ইয়াতে করিমগঞ্জ বলে একটা জায়গা আছে ওখানে প্রথম তারা মানি দিতে দেয় আমাদেরকে, তোরা মুসলমান নও ওখানে মুসলমান আর কি বলুন না, পরে তোরা ভাই হয়ে এই করো সেই করো বহুত কিছু, তারপরে ভারতীয় ওই জেনারেল আসলো বলেছে মাটি দিয়ে কেন দিবি না কথা বলতো, তারপর দিচ্ছি ওখানে মাটি দিয়ে ইয়ে বাড়ি হলো কমিলে কমিয়ে সৃষ্টি নাগের মূর্তি ছিল। যাক এখন মাঝখান দিয়ে আমার একটা কথা বলি, তখন আমাদের নম্বর বাইরে নেই অর্থাৎ আর্মির যে একটা রিপোর্টিং নম্বর হয় ওই নম্বরটা মাইনে 12,000 আমার নম্বর ছিল 12,106 12,000 নম্বর কথা হচ্ছে। যাক আমরা যুদ্ধ করছি, আমাদের বহুত লোক মারা গেছে, দেলোয়ার একজন আছিল লাস্ট নাইট এটা মারা গেল যে ভালো কথা, আমরা শেষ যেদিন ইয়াহিয়া খান যেদিন যুদ্ধ ডিক্লেয়ার করলো এর দুদিন আগে আমাদেরকে ওই কদম ধরে যেখানে আমাদের ক্যান্টনমেন্ট ছিল ওখান থেকে আমরা শেষ আসতেছি ভিতরে বুঝলেন না কোথায় যুদ্ধ করার জন্য মানুষের ঢুকবো, তখন আমাদের দুটুকরে কাপড় দিল একটা সাদা কাপড় মার্কিন কাপড়, তখন আমাদের বললো যার দিনতে দাঁড়া দাঁড়া দিল কথা বলুন না মাঝখান দিয়ে বুঝলে কারণ এটার জন্য শেষ ইয়ে হবে, তখন ওইখানে খুব ক্রিটিক্যাল ভারতের বহুত লোক মারা গেছে আর্মি, যে আমাদের গাড়ি ছিল মানে চা বাগানের পুলিশ ওই সারা আমাদের যাওয়ার কথা ছিল রাত্রে কিন্তু আমরা রাত্রে ঘুরেতে ঘুরেছি কারণ দুর্বাসে তো পাকিস্তানি ফোর্স ডিফেন্স আছিল সে নিয়ে গেছে আমাদেরকে ওই মনে করেন ঝর্ণা দিয়ে কারণ নিয়ে যেতে যেতে ঘুরে যেতে দিয়ে গেছিলো সকালে গেছিলো, সকাল হওয়ার পরে আমাদের যে সিও ছিল আমিন সাহেব ওই আমি তখন কর্নেল আমি যে ব্রিগেড চৌধুরীর ব্রিগেড থেকে উনি রিটায়ার করছে আর আমাদের সেকেন্ড ইন কমান্ড ছিল খালেদ রহমান চৌধুরী, আমার কোম্পানি করে ছিল মুখলেশ সাহেব মাহফুজ সাহেব, একবার মাহফুজ সাহেব ছিল প্রথম মারা গেছে যে রহমান লোক মানে দিল, তারপরে সাদেক সাহেব ছিল, এখন ওখানে যখন আমরা ডুব নেওয়ার তখন যখন কষ্ট হয়ে গেলো দেখি যে সাতটা লোক পাকিস্তানি যে মুরগি তো কাটেছে আমরা গিরিয়ে তাদেরকে চোখ বাঁধিয়ে আছি হাতে হাতে লড়েছি, লড়ার পরে তো হ্যাঁ আমার আর কি মারে আমি ছোট দাও ধর তখন তো বলছেন না মারে তখন তো আমি তো খুব রাগে ছিলাম মারেছি, তো ওইখান থেকে গেলাম ওই থানার পাশে তারা ডিফেন্সে আছে তারা পাকিস্তানি সামচন্দ করি এয়ারপোর্টে এয়ারপোর্ট যাওয়ার জন্য তাদেরও ফোর্স ওইখানে রিজার্ভ ফোর্স আছে, ওইখান থেকে আমরা ঠিক পাঁচটার দিকে তাদের ডিফেন্স করতেছি এবং যুদ্ধ সালে ডিফেন্স করি এবং ওই দিন রাত করলাম তার পরের দিন করেছি আর তোদের পার্টি ছিল দুইটা খুব বোম্বিং করতেছে এক এক বোম্বিং বিরাট বিরাট একদম নষ্ট করে রেখেছে আমাদের বহুত লোক নষ্ট হয়েছে এখানে কারণ আমাদের তো ফাইটার নাই কোনো সহযোগিতা ছিল না, ভারতও তখন আমাদেরকে ডাইরেক্ট কোনো কমিউনিকেশন করতেছে না আমাদের শুধু বাইর দিয়ে হেল্প করতেছে রাজনীতি মনে করেন দুই একটা গোলা হয়েছে আর্টিলারি সারে হেভি আর্টিলারি কিন্তু আমি সরাসরি তো কারণ যুদ্ধ এত ডিক্লেয়ার করে নেয় যখন এখন যুদ্ধ ডিক্লেয়ার করলো যখন ইন্দিরা গান্ধী এটা পরদিন ডিক্লেয়ার করলে স্বীকৃতি দিল আমাদেরকে তখন এদের এই পার্টিরা যখন বাইরে যাও তখন আমাদের একটু ওদিন রাত্রেই আমরা দখল করে তাদেরকে ভিজি ভিজি বাগাইয়া সিলেট হয়ে গেছি, সিলেট মুলা কাটেছে সুরমা নদীর পাশে আমরা সকালে নাস্তা খাটেছি মাত্র পুরি আর কি তখন পুরি আর আলু খাতে যাবো তখন সিলেটে দু সিলে আসি কই করো বা ওমাই পাকিস্তানি পাঞ্জাবি কোথায় মানে ওখানে গেলাম যে দেখলে মুলা খাটে পেটের খিদে মুলা তুলে পেটের দিয়ে মুলা খাটেছে তখন যাইয়া তার এই পাশে একটা বাড়ি ছিল সুরমা নদীর পাশে ওখান থেকে আমরা তাদের উপরে অ্যাটাক করলাম কিছু মারা গেলো কিছু পানিতে ডুব দিল কিছু উপরে গেল ওদের ইয়ে ছিল এক করা ছিল সিলেট পেট্রোল স্টেশন এখন ওরা কী করলো সাদা ফ্ল্যাগ দিল সাদা ফ্ল্যাগ দিয়ে মানে আমরা আত্মসমর্পণ করবো আমরা যখন পাহাড়ের কাছে গেছি ওখানে দিয়েছে ব্রাশ আমাদের উপরে ওদের প্রায় 13 জন না কতজন লোক মারা গেছে আমাদের ওখান থেকে আমরা পৌঁছে গেলাম পরে বলে কী ব্যাপার হয়েছে ওয়ারলেসে কমিউনিকেশন করে তাদের লোকে কেন তোমরা আত্মসমর্পণ করি আবার আমাদের উপর ফায়ার কেন করো কারণ তোদের কাছে আমরা সারেন্ডার করবো না আমরা ইন্ডিয়ান ফোর্সের কাছে করবো তখন লাস্টে ইন্ডিয়ান পোস্টকে দেখালো আমাদের অফিসাররা ডাকাই ওদের কাছে আত্মসমর্পণ করলো আমরা রিটার্ন আবার সিলেট স্টেশনে এসে গেলাম সিলেট স্টেশনে এসে ছিলাম ওদেরকে পরের দিন ট্রেনে উঠেছিল পাকিস্তানি ট্রেনে উঠে কোথায় নিয়েছিল সেটা আমার দেখার মিশনও দেখার পরে তখন আমাদের বললো ঠিক আছে তোমরা একটা কাজ করো আবার রিটার্ন এসে আমরা আসলাম শ্রীমঙ্গল শ্রীমঙ্গল একটা বান্ধবী আছে ওখান থেকে বললো যে আমরা সিটে এক লাগবে আমাদের এই রোড সিটে এক লাগবে তখন আমার দুদিনের ছুটি দিল
তুমি তুমি বাড়িঘর দেখে আও, তুমি সিটে একজন করো। ওই আসা আমার বাড়িতে আসলাম, বাড়িতে আসলাম, বাড়ি থেকে দুদিন পরে যাই আমার সিটে একজন করলাম। যুদ্ধ আমাদের বোধ করেছি, আমাদের বোধ ভাই ব্রাদার আমাদের সাথে হারাইছি, সেটা ফল হয়েছে। আমাদের জাতির বিদেশ এক বিদেশের জনগণের জীবন দিয়ে গেছে। আমার একটু অনুরোধ থাকবে মদন পরে আছে, এদের প্রত্যেকটা একটা কৃষ্ণ করুকে বাবনের ইজ্জতের বিধবনের সামনে স্বাধীন করেছি। আজ যারা আপনারা অন্যায় অভিযান দেশদণ্ড করতেছেন, দেশপ্রেম আনেন ভিতরে, সামনে দেশকে ভালোবাসেন, আজকে বঙ্গবন্ধু না হলে বোধ হয় দেশ আমরা স্বাধীন করতাম না, পারতাম না। কারণ প্রতিদিন বহুত মুহূর্তে তার শিখেছে, কিন্তু দেশ কিছু করতে পারে নাই। ওনার জীবনের বিধবন উনি বহুত কিছু করার পরে আজকে দিকটার পর এই দেশকে আমরা আজকে বাংলাদেশ নামে রূপ হয়ে পাচ্ছি। আজ আমাদের যে একটা মূল্যায়ন হতেছে মুক্তিযুদ্ধকে, এটার জন্য আমি ধন্যবাদ জানাই আমার বর্তমান নেত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে। কারণ উনি বুঝতে পারছে যার কারণে, যার উশিলায় এই দেশ আজকে আমরা বাংলাদেশ নামে স্বাধীনভাবে চলতেছি, স্বাধীনভাবে হাঁটতেছি, খাইতেছি। তাহলে আমাদেরকে যে অত্যাচার যে অবিচার করছিল কথার লোকে বাঙালি, যেমন আমরা সাথে বাড়িতে ছিলাম, আমাদের বলতো মেহমান যান বাঙাল, বোধ খারাপ, এমত বদ্রাস, কথায় কথায় আমাদেরকে লাথি গুন্ডা বোধ করছি বলতে। কিন্তু এখন আমাদের সেটার থেকে আমরা বাঁচিয়েছি, আমরা স্বাধীনভাবে চলতে পারতেছি। আছে আমাদের এখানে আমার একটা প্রশ্ন থাকবে এই দেশের জনগণের প্রতি, এই দেশের প্রজন্মের প্রতি। আপনারা জানিলেন আগেকার বুদ্ধিমান, আগেকার বুড়ো বৃদ্ধ যারা আছে এদেশে, আমাদের বাইশ বাইশটা না বলে আমাদের এই যে বুড়াবুড়িরা ছিল কত কষ্টে জীবন দিচ্ছে, যাপন করছে। কারণ আমাদের সম্পদ ছিল অতুল, কিন্তু আমাদের খাটিতে নাই, তারা লুটপাট করে নিয়ে গেছে, আমাদের বহুত কষ্ট হচ্ছে। অনেকটা ইন্ডাস্ট্রিতে আমাদের কোনো বাঙালি, কোনো ম্যানেজমেন্ট বা কোনো অ্যাডমিনিস্ট্রেশন ছিল না, ছিলাম আমরা কি নেহায় একটা চৌকিদার, অর্থাৎ দারোয়া, একটা পিওরও বহুত কষ্ট করে হতো, সব পাঠান পাঞ্জাবি বিহারে হতো। তো এই জন্য আমার অনুরোধ থাকবে ভাই, আমার প্রজন্মের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, আমার দেশকে ভালোবাসেন। দেশ কীভাবে স্বাধীন হয়েছে এটা আপনারা জানেন না, যারা ব্যক্তিগত ভুক্তভোগী তারা জানে, যারা যুদ্ধ করছে এই জীবন বিলিয়ে দিয়েছিলাম শুধু আপনাদের, আমাদের দেশের মা বোন সবাইকে আমরা সুখে শান্তিতে থাকার জন্য। এটাই আমার অনুরোধ থাকবে বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।